আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। অর্থাৎ অন্যদিকে যখন চলে যায় এসব দিকে এগুলো মানে খুব পেরেশান লাগে। পেরেশান মানে ওই না যে আমরা আখেরি জমানায় কী রকম অবস্থার মধ্যে পড়ে গেলাম বা পড়ে যাব, পড়ে গেছি, এই জিনিসটা আমাদের ধ্যানে খেয়ালে সবসময় রাখতে হবে। কারণ ফেতনা ফাসাদ পূর্ব বিশৃঙ্খলা যুদ্ধ বিগ্রহ যেগুলি হচ্ছে বর্তমানে এটা আরও ব্যাপক আকারে দেখা দিবে। তখন কি করব, কোথায় যাব, কাকে বলবো? বলেন আল্লাহ পাক তো পরিষ্কার বলছেন, আমি সূরা আলে ইমরানের শেষ টুকুতে শেষ ভাগে ঠিক কিছু আয়াত কারিমা তেলাওয়াত করছিলাম। আল্লাহ পাক তোমাদের এরশাদ করতেছেন, নিশ্চয় আমি আসমান জমিনের যে সৃষ্টি করেছি আমি বুঝবার চেষ্টা করতে হবে। সকালে যাদের কানে এই আওয়াজ যাচ্ছে চিন্তা করতে হবে কি বলতেছি, আমার কথা না, এটা আমাদের মাহবুব আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আসমান জমিনের যে সৃষ্টি, হ্যাঁ, এবং দিবারাত্রি পরিবর্তন, দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, আমরা সকলে জানি। ওয়াক্তিলাবিল লাইল ওয়ান নাহার, রাত আসে নাহার বা দিন, লাইল মানে রাত, রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, এটা কে করে, কার হুকুম হয়? আল্লাহ পাকের হুকুম হয়। কোথায় আল্লাহ বলছেন নিশ্চয় জ্ঞানের জন্য, তাদের বুঝদার ওজনের যোগ্যতাদের মধ্যে আসে এই বিজ্ঞ জ্ঞানীরা, এ কথা চিন্তা করতে হবে। এটা কার কার করা, আমাদের একটু করার আছে কি না, বুঝবার দরকার আছে কি না, বুঝবার। আসমান জমিনের সব কিছু সৃষ্টি আমার আছে, দিবারাত্রি পরিবর্তন তো ওয়াক্তিলাবিল্লাইল ওয়ান্নাহার, রাতের পরে দিন আসে, দিনের পরে রাতে সেটা কে করে? ওয়াক্তিলাবিল্লাইল ওয়ান্নাহার তায়াতিল লিউলিল আলবাব, এটা জ্ঞানী বিজ্ঞদের জন্য একটা নিদর্শন বলছে মহান। এই জন্য সূরা আল ইমরানের শ্রেষ্ঠ বুদ্ধিটা আসে, ওয়াক্তিলাবিল্লাইল ওয়ান্নাহার তায়াতিল লিউলিল আলবাব। এখন এই জ্ঞানী বিজ্ঞ কারা, এরা এদের সম্বন্ধে বলছে আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, এরা কি করে, আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, জ্ঞানী বিজ্ঞ ওরাই যারা কি এই কথা মনে রাখে, ইয়াদ রাখে যে একদিন না একদিন আমি আমার মাহবুবের সাথে কি বা কি মোলাকাত করতে হবে, ওরাই বিজ্ঞ। আল্লাহর সামনে হাজিরা দিতে হবে না, আমরা আল্লাহর মধ্যে যাইতে হবে না, কবরে যাইতে হবে না, নাকি কী বলেন? এ কথা এখানে বলছে তফসির বোধ ব্যাপক। হ্যাঁ, আইনে কি লায়াতিল লিউলিল আলবাব, এই জ্ঞানী বিজ্ঞতাটা কারা, লায়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, তাদের দিলের কথা থাকে যে আমি হাটের মজায় গিয়ে আমার মাহবুদের সামনে কি দাঁড়াইতে পারবো, হ্যাঁ মাহবুদ খুশি হবেন, আমি সেইটা কি এই ধরনের যাদের যাবে তারাই হলো প্রকৃত কি বুদ্ধিমান, বুদ্ধিজীবী, জ্ঞানী, চিন্তাশীল এবং আল্লাহর খাস পেয়ারা বান্দা বান্ধবী। আলহামদুলিল্লাহ বলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও, আমরা কী করে, আল্লাযীনা খেয়াল করেন, আল্লাযীনা লায়াতিল লিউলিল আলবাব, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম, এরা ওরা যারা দিন রাতের মধ্যে সর্বাবস্থায় কী করে, কি সুন্দর কথা, মানুষের তিন হাল, হয় মানুষ কি দাঁড়ানো থাকে, হয় মানুষ বসা থাকে, আর না মানুষ ছোঁয়া থাকে,
আমরা কয় বছর থাকি, কয় বছর সময় কাটাই, আলোচনা করি না, একটু দাঁড়ানো আসে না, বসা আসে না, ঘুমাই না, ওই কথা এখানে বলছেন সুবহান আল্লাহ বিহান আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আর বলে আয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম এটা করে ওয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ এবং আল্লাহর সৃষ্টি জগতের সব সম্পর্কে তারা গবেষণা করে। সুন্দর কথা, এটা কারা করবে? যারা প্রকৃত আল্লাহওয়ালা খাঁটি ইমানদার। মানুষ তিন অবস্থায় থাকে, হয় মানুষ দাঁড়ানো থাকে, না হয় মানুষ বসা থাকে, আর না শোয়া থাকে। এই সময় সর্বহালতে মানুষের ওই মানুষগুলির এই চিন্তা মাথায় থাকতে হবে, একদিন না একদিন আমি আমার আল্লাহর সামনে কে হাজিরা আমার দিতে হবে। বুঝতে পারছেন না এটা কোথায় আসার মধ্যে? ও الذين يظنون انهم ملاقو ربهم আমি আমার মাবুদের সাথে মোলাকাত করব, দেখা করব, কি নিয়ে করব, এই কথা এখানে আল্লাহ বলছেন। তায়াতিল উলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম তাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ এটা দেখার পরে, আল্লাহর কুদরত দেখার পরে বলে কি রব্বানা, এ আমাদের মালিক, রব আমাদের প্রভু, মা ফলাক তাহাজা বাছিলা, আপনি দুনিয়ার এগুলিতে অনর্থ পয়দা করেন নাই, তাতে পরে দিন আসে দিন রাত আসে, সাত আসে সূর্য আসে, এটা হয় সেটা হয়, এটা আপনি অনর্থ করেন নাই। ও রব্বানা মা ফলাক তাহাজা বাছিলা সব ভয়ানকা, আপনি পাক পবিত্র, এখন কী চাই আল্লাহ আপনার কাছে? এসব মানে নিলাম, শিখে ক্লিয়ার করলাম, আজকে আপনার সামনে হাজির হয়েছি, আপনি হাজির করেছেন, হ্যাঁ তো পাকিনা আদা বান্নার জাহান্নামের আদাব থেকে আমি আপনার কাছে পরিত্রাণ চাই বলে সুবহানাল্লাহ আল্লাহ একবার। এই জন্য হারদম চলা ফিরা উঠা বসা হার কাজের ভিতরে দোয়াছানা আছে, চব্বিশ ঘন্টা সম্পর্কে যত কাজের ভিতরে আমরা থাকি, যেখানে থাকি, হাড়ে থাকি, মাঠে থাকি, এখানে থাকি, ওখানে থাকি, চব্বিশ ঘন্টা হয় দাঁড়া থাকি না, বসা থাকি না, সবাই থাকি আল্লাহ পড়ে বলেছেন এখানে, সর্ব অবস্থায় ওটাই প্রকৃত আল্লাহর বান্দাবান্দি, সর্ব অবস্থায় সর্বসময়ে যে আল্লাহকে ভুলে না, যে ভিতরে আল্লাহর দিকে ইয়াদ কি আল্লাহর ইয়াদ থাকে, অর্থাৎ আল্লাহকে যে ভুলে না, সুবহান আল্লাহ বলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম يتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك الله في قدر قدر دوالا أنا سبحان الله بني تذبير سبحان الله سبحان الله بني نا الله أكبر الله أبي باك وبيتر فقنا عذاب النار أمنا ماني الله شكي كي أمنا كي شكر كل الله أمنا ذا معبود أمنا ذا كي جهان نمر কঠিন আজাব থেকে আমাদেরকে, আখেরাতের কঠিন আজাব থেকে আমাদেরকে আল্লাহ আপনি বাঁচান বলেন আলহামদুলিল্লাহ। একটু দেখবেন মেহরবানি করে সূরা আল ইমরানের শেষটুকুতে এতগুলি আছে, এর তফসিল খুব ভালোভাবে দেখবেন, দেখার পরে এক সময় জি তফসিল দেখার পরে কী আছে একটু চিন্তা ফিকির করবেন, এই কথাটা কেন আসলো এখানে, মনে থাকবে ইনশাআল্লাহ, পারবেন না, পারবেন না, আবার কী আছে বলবেন। এখন আসল কথায় আসে, না বললে পারতেছি না, না বললেও এই না বলার জন্য আল্লাহকে জবাব দিতে হবে, তোমরা জানি শুনি মানুষকে বলো নাই কেন? আজকে দেখো তো সমস্ত বিশ্বের অবস্থা পরিস্থিতি কী, কিছু খবর আছে না দেশের দশের অবস্থা কী বলুন তো, বুঝে আসছে না কথা, সমগ্র বিশ্বের ভিতরে কীরকম হয়েছে, উত্তপ্ত অবস্থায়, উত্তপ্ত অবস্থা একটা সংক্ষিপ্ত একটা শব্দ দিয়ে বললাম, শান্তিতে কেউ নাই, কোন দেশে যুদ্ধ বিগ্রহ নাই, আপনারা জানেন এর ভিতরে সমগ্র পৃথিবীতে দুশো কতটা আর দেশ আছে, দুই ভাগ হয়ে গেছে, হ্যাঁ শক্তির বড়াই ক্ষমতার বড়াই জি, যারা যুদ্ধ বিগ্রহ লাগে এখন
বিপার হয়ে গেছে, যেটা হাতে শরীরে আছে পরিষ্কার শরীর পরিষ্কার হয়ে গেছে। বসেন বসেন এখন কি, এখন কী অবস্থা মধ্যপ্রাচ্যে, কী অবস্থা পৃথিবীর মধ্যভাগ, এটা মধ্যপ্রাচ্যে বলা হয়। কোথায়? সৌদি আরব, কাতার, কুয়েত, যা যা আছে আর কি, ওমান যা যা আছে, এগুলো যা পৃথিবীর মধ্যভাগ, মধ্যপ্রাচ্য বলা হয়। প্রাচ্য মানে পূবের, আর পাশ্চাত্য হলো পশ্চিমের, পশ্চিমে ইউরোপ আমেরিকা যা আছে ওগুলো ওদিকে। দুশো কতটা আছে দেশ আছে বাংলাদেশের মধ্যে জানেন, কোথায় সেগুলো? এখন কথা হচ্ছে কি, দুই ভাগ হয়ে গেছে। আজকে সত্তর বছরের আগের ইতিহাসে জানি, ওই দিতে বিশুদ্ধ সময়, এই ইহুদিদেরকে দয়া করে যে যেমন আমরা দেশের রোগে রোহিঙ্গা জায়গা দিছি, আজকে সেই ইহুদিরা জার্মানির রাষ্ট্রপ্রধান হিটলার, যে বিখ্যাত মানুষ, 60 লক্ষ ইহুদি মারছে সেই সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়, মাইক খাইয়ে আর বলি ন্যাংটা ফ্যাংটা আইয়ে এখানে কয় ভাই আমাদের শুধু টাকা দেন না, যেমন রোহিঙ্গারা আসছে আসছে না, আরও কত আসে দেখেন না, আসে কে এখন কী হচ্ছে আজকে সত্যি বছর আছে পর্যন্ত, কোথায় সেই আপনার 1945 সনের খেয়াল করেছেন? হ্যাঁ, সেই শান্তিকেই নিয়ে আজকে কী অবস্থা দেখেন, আজকে মধ্যপ্রাচ্যে কী অবস্থা বলেন, কোনটা শান্তিতে আছে বলেন? এখন আসতে 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 আমাদের আমাদের প্রথম ক্যাবলা তাদের এ করে রেখেছে, যে আমাদের প্রথম ক্যাবলা কোনটা পর্যায়ে আসা কী অবস্থা করে রেখেছে আজকে ইহুদিরা, এগুলো সংক্ষেপে বলতেছি, এদিকে নজর রাখেন, এখানে কখন কি হচ্ছে, যুদ্ধ বিগ্রহ যা যা হচ্ছে, মনে কথা মনে করবেন না যে আমার দেশের না, যে আমার কোনো আপনার ব্যাপার না, আপনার ঘরে আমি দেখতে পারবেন না, আমার ঘরে আমি দেখতে পারবো না, যত বড় দালান কোটা করি না কেন, আঙ্কার বাঙ্কার মাটি চলে এখানে কিছু লাগবে না, যে এখন যুদ্ধ বিগ্রহ কীভাবে হচ্ছে, এখানে বসে আসে 1000 কিলোমিটার দূরে আমি মিজাইল ছাড়তেছে, 2000 কিলোমিটার দূরে, 4000 কিলোমিটার দূরে, এমন রকেট আছে যেটা ঘন্টায় 10,000 কিলোমিটার চলতে পারে, সুবহানাল্লাহ। আগে যেমন বন্ধু করে কেউ ইয়ে নাকি মেশিন গান ইয়ে নাকি 71 এখানে আমি ছিলাম না, আপনি দেখেন না যারা এখানে ছিলেন, যদি যাওয়ার বাড়িতে এখানে একটা বোন হারালাম, বাড়ি হারাম রাখুন, এখানে আসি এক বাঘ আর্মি আসি এখানে, ওই চা বাগান আছে বাগান থেকে মেশিন গান দিচ্ছি, এসে আসছে না চোখের দেখা জিনিস, এখন সেগুলো লাগবে না, এখান থেকে বাস টিকার চাপ দিবে সোজা দাঁড়িয়ে 1000 কিলোমিটার দূরে টার্গেটে দিয়ে পড়বে, মিস হবে না, ভালো করে বুঝে বিশ্বাস করেন কোন সময় করতে কোন দিক দিয়ে আসবে, এই ভারত ভারত থাকবে না, ভারত উপমহাদেশ, এটা ইন্ডো পাক সাব কন্টিনেন্ট যেটাকে বলে ইংরেজি বলে, পাক ভারত উপমহাদেশ, মহাদেশ না, এটা এশিয়ার মধ্যে একটা উপমহাদেশ, যেমন জেলার ভিতরে উপজেলা থাকে আছে না, জেলার ভিতরে উপজেলা আছে না, মহাদেশের ভিতরে একটা উপমহাদেশ, এটাও তো পূর্বাঞ্চলে আমরা এদিকে এই ভারতের এটাকে হিন্দ বলা হয় লম্বা কথা, এখানে একটা ভয়াবহ যুদ্ধ হবে, কাছে এই সমগ্রী খুব কাছে এসে গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরে ওগুলি আসবে। এখন কোথায় যাবেন আমি একটা প্রশ্ন করি, কোথায় যাবেন, বাড়িঘর ফাঁড়া কোথায় যাবেন, কোথায় দৌড়বেন? আগে তো 71 সময় দোষ ছিলেন, আমরা দোষ, আমরা একটা বোন হারাইছি, একটা বাড়ি হারাইছি, হ্যাঁ ওই পাহাড় জঙ্গল চলে গেছে, কোথায় চলে গেছে, ওই ওদিকে চলে গেছে, ওদিকে যে সবাই পাহাড় জঙ্গলে, আর পাহাড় তো জঙ্গল তো নাই এখন, সব তো খালি, তখন তো বন্দুক করতে হবে, রাইফেল দিয়ে হবে না, মেশিন গান দিয়ে কই করতে হবে না, তখন তো আইব যে কী কয় নিজেই আসবে, আবার তাবা করে দেবে বিলকুল। তারপর হচ্ছে এখন এখন তো এরকম হয়েছে, এখন পারমাণবিক বোমা ছাড়বে তো ইয়ার, কিন্তু বলতে বলছি এখন কী হচ্ছে ইসরায়েলিদের, ইনশাল্লাহ অল্প দিনে শুনবেন ইসরায়েল কি আবার আমাদের দখল চলে আসবে ইনশাল্লাহ, বলেন আমিন বলেন, আমিন বলেন, এই ইহুদি জাত এই মুসলমান শেষ করে দিল, কত লক্ষ মুসলমানকে বাড়িঘর হারাচ্ছে, ছয় সন্তান হারাচ্ছে, ভাতৃসন্তান হারাচ্ছে, বালবাচ্চা হারাচ্ছে, দণ্ডপথ হারাচ্ছে, সম্মান হারাচ্ছে, সব কিছু হারাচ্ছে, এই যে আমাদের রক্তে টান না, এটা ইমানদার না, মুসলমান না, জি একটু দিয়ে জানবো, একটু দিয়ে জানবো, একটু দিয়ে জানবো, হ্যাঁ এই ভারতও একটা বড় বড় একটা যুদ্ধ হবে, শোনেন পরিষ্কার হাদিস শরীফে আছে একটা মহাযুদ্ধ, আপনার করো করো করো, বুঝলেন
একটা মহাযুদ্ধ হবে, বুঝছেন? একটা ইমাম মাহদি আসলাম আসবার পরে, সময় খুব কাছে, কিন্তু ইমাম মাহদি আসলাম আসবার পরে এই ভারতের মধ্যে পাক ভারত উপমহাদেশ বার্মা শ্রীলঙ্কা তারপরে এইসব ওই নাগাল্যান্ড মিজো তারপরে নেপাল নেপাল ভুটান টুটান এই পাকিস্তান বেলুচিস্তান সীমান্ত পর্যন্ত যেটা পাক ভারত উপমহাদেশ বলা হয় আরও আছে, এ ভারতবর্ষে আরও 15টা রাষ্ট্র আছে যেটা এটা এখন অন্যদিকে চলে গেছে দক্ষিণ দিকে পাক উপমহাদেশ এটা, বুঝছেন? সে যুদ্ধটা হবে এখানে, ভয়াবহ অবস্থা হবে, কিচ্ছু থাকবে না, তাবা তাবা হয়ে যাবে, তাবা তাবা হয়ে যাবে, বুঝে আসছে? এটা মিথ্যা কথা বলছেন, এখানে বসে মিথ্যা কথা বলবো না, এটা হাদিস শরীফ পরিষ্কার আছে, অ্যালার্ট থাকেন, আল্লাহর কাছে পানা চান, মানুষকে বলেন ভাই কোনো কোনো খেয়ে দে ডাল বেদিটা খাইয়া আল্লাহরে বলিও না, আল্লাহরে বলিও না, তোমার 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 মাহবুব আল্লাহ আল্লাহর হুকুম বাইরে কোনো কাজ করবা না, আল্লাহকে মানি চল, আচ্ছা আল্লাহর হুকুম মানি চল এবং পরিবার পরিজন আত্মীয়জন ভাই বেড়াজন সবাইকে মানায় চলবার চেষ্টা কর, হয়তো হিংসা বিদ্বেষ করে হানাহানি মানে মারামারি করে কে ক্ষতিগ্রস্ত হইও না, আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পরিষ্কার বলছেন জহর আল ফসাদু, আমি আরেকজন মধ্যে বলছিলাম জহর আল ফসাদু বিল বাড়ি অল বাড়ি বিনা কাসাবদা জিন্নাত, আজকে স্থলে জলে সমস্ত পৃথিবীর ভিতরে যে গোলযোগ বিশৃঙ্খলা হচ্ছে যে হানাহানি মারা হয়েছে এগুলি সব মানুষ অভাব অনুষ্ঠিত পড়ছে, এটা কী হবে? এটা মানুষের হাতের কামাই না, কৃতকর্মের ফল এটা, যে আজকে কেন পশ্চিমা যাদের না বলে পাঠিয়েছে, পশ্চিমারা কেন আমেরিকা ইউরোপ এরা আজকে কেন কী কয় ইয়ে একটা ইয়ের ভিতরে পড়ে গেছে যে ইরানের সাথে যে ইরান ইদি মোকাবিলা করতেছে, ইরান সব দিচ্ছে পাকিস্তান বাংলাদেশ চীন তারপরে কোরিয়া এইভাবে যেগুলি আছে আর কি, এখন তার দুইটা ওয়ার্ল্ড বিভাগ হয়ে গেছে, হ্যাঁ যেন ওরা আসতে না পারে এখন সেই অবস্থাতে, ওহ ও কথা বলতে সত্য কিন্তু বলতে ছেড়ে যেতিস, কী যে ভয়াবহ অবস্থা হবে, আপনি আমাকে বললেন ও ভাই একটু দাঁড়া 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 দাঁড়া, আরে একটা সময় নেই হাসার মধ্যে আসা একটা জিজ্ঞেস করার মধ্যে ওকে জামা ইয়ামিরুল মারু মিনা আখি, হাসার মধ্যে মানুষ হ্যাঁ ভাই ভাই থেকে পালাবে, ছেলে মাত্রে পালাবে, মাছের দিয়ে পালাবে, বাচ্চার দিয়ে পালাবে, কেউ কার দিকে তাকাবে সুযোগ পাবে না, নপছি 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 নপছি, আমি কীভাবে বাঁচবো, আমি কীভাবে বাঁচবো, দুনিয়াতে এটা হবে, এটা এখানে ভারতবর্ষে বড় একটা ইয়ে হবে, এই ভারত এখন যে অবস্থা আছে যেটা বললাম শ্রীলঙ্কা নেপাল ভুটান বার্মা টার্মা সব মিলিয়ে আর কি যে আছে ওই পাকবর্ষের ওই সীমান্ত পর্যন্ত পাকিস্তান সহ সব মিলে যে ভয়াবহ যুদ্ধটা হবে ইমাম মাহদি আসবার পরে, যে বিশুদ্ধ হবে চৌদ্দ বিশুদ্ধ হবে তখন যে আসবে, বুঝলেন? এখন তিরিশ বিশুদ্ধ শুরু চলতেছে, খুব অ্যালার্ট থাকে, চোখ কান খোলা রাখেন, জানবার চেষ্টা করেন, মানবার চেষ্টা করেন, বুঝলেন? এখন আপনার সেই সময় কোথায় যাবেন, কোনো উপায় আছে, কোনো উপায় আছে? বললাম তো আগে যদি কেউ টার্গেট করে ওই কিলারে দাঁড়বে সেখানে বন্দুক মারতে হবে না, ওই বললাম না 1000 মাইল দূরে, 1000 কিলোমিটার দূরে, 2000 কিলোমিটার দূরে, 4000 কিলোমিটার দূরে একটা রকেট আছে যে যেটা ঘন্টায় 10,000 কিলোমিটার চলতে পারে, আর পারমাণবিক পৌঁছালে তার কোনো কথা নাই, দ্বিতীয় বিশ্ব যখন দুইটা দাবানের দাবানটা কি আমেরিকা মারছিল না দুইটা বোমা, ওই ব্রিটিশ যুদ্ধের সময় ব্রিটিশে মারছিল না পারে নাই, কী অবস্থা ওই জাপানের আছে, এখন সবাইগুলি রইয়া আছে করতে চ্যালেঞ্জ করতে চ্যালেঞ্জ করতেছে, এখনও তার অবস্থা হলো কি পৃথিবীর এই মানচিত্র আর এই মানচিত্র থাকবে না, খুব খেয়াল করেন কিন্তু, বুঝলেন? পৃথিবীর হায়াত সার হয়ে আসতেছে, জি কী বলে কথাটা খেয়াল করেন তো, আমি এই কথাটা বলতেছি চোখ কান খোলা রাখেন, ইমান আমল ঠিক রাখেন, আমি আমাকে বলতেছি হ্যাঁ ঘরে দুয়ারে বন্ধু বান্ধব আপন যারা আছে সকলকে মানাবার চেষ্টা করেন, এটা কিন্তু কর্তব্য, আমি ফরজ করে হইলাম, আমি দিনদার হইলাম, আমি সব বুঝলাম, অগ্রসর চললাম, এটা শেষ না, আমাদের কর্তব্য হলো কি নজরুল ইসলাম ওই আর আমাদের মিয়ার মজার হজর সময় বলছিলেন লক্ষ সাহবাগরাম সামনে বলছেন লম্বা কথা, আল্লাহবাগ যে আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠাইছে আমি কি তোমাদের কাছে সেগুলি পৌঁছাই নাই,
আমি নিজের কথা বলতেছি, তখন সবাই এক বাকি বলছিল কত বল্লাকতা ইয়া রাসূলুল্লাহ, বল সুবহানাল্লাহ, নিশ্চয়ই আপনি সব পৌঁছাইছেন, কত বল্লাকতা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি সব আমাদের কাছে পৌঁছাইছেন, আল্লাহর আল্লাহর হুকুম আগাম যাচ্ছিল, বলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ তখন কী বলছেন, এই দেখেন সাধারণগুলো সাধারণ এই যে সাধারণগুলি না, এইবারে রাসূল বলছেন আল্লাহ মারশাদ, আল্লাহ সাক্ষী থাকেন, আল্লাহ মারশাদ, আল্লাহ মারশাদ, আল্লাহ সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, এই আপনার বান্দা বান্দিরা এখানে সবাই বলতেছে যে আপনি যে দায়িত্ব দিয়ে আমি পড়াইছেন, যা করে আমি সকল তাদেরকে পৌঁছাইছি, বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ সাক্ষী হয়ে গেল, ওরা তো বললো স্বীকার করলো, আল্লাহ সাক্ষী হয়ে গেল, এখন বলতেছে রসুল বলছেন এই বকরি বাজির অংশ, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, আমি বলছি শেষ করবো, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, যদি একটা কথা আমার জানো আমার তরফ থেকে সেটা অন্য কাছে পৌঁছাও, এটাকে তবলিগ বলা হয়, বাল্লিগ এক বচন, বাল্লিগু বহু বচন, সিঙ্গুলারের প্লুরাল, হ্যাঁ বহু বচন, এটা তোমরা কী করো এখন, এই উম্মা আমার উম্মতরা, তোমরা এখন থেকে নিয়ে একেবারে ওই শেষ জমানা পর্যন্ত যতদিন দিনতে যারা বাঁচে, হ্যাঁ সবার কী করো, এটা বোকাজি হাজির জি, বাল্লিগু আন্নি ওয়ালাওয়ায়া, এই কথাটা ভালো কথা জানলে এটা নসিহতমূলকভাবে ঘরে পেশ করবেন, বন্ধুবাদে বলবেন, হাটে বাজারে বলবেন, কত ধরনের কথাবার্তা বলে সমানষ্ট করি, এই কথাটা জমা রাখেন, এখন থেকে আজকে কথাটা বললাম, এখন থেকে বেহুদা কোনো কথা বলবো না, বন্ধ করে কোনো লাভ নাই, কথা আমি শেষ করতেছি, হাসা কথা বলবো, জানিয়ে জানিয়ে বলবো, কিতাব পড়বো, দেখবো কোথায় কোরআনে কী আছে, হাদিস শরীফে কী আছে, কোন বইতে কী আছে, সবগুলো জানিয়ে শুনে সেগুলি মানুষের যতটুক জানি ওগুলি সই সইভাবে নিজের ভাষা ওদের বলবে, এটা তবলিগ বলে, এটা বাল্লিগ, ঠিক আছে তবলিগ শব্দ আছে, বাল্লিগু, বাল্লিগুটা এক বচন, বাল্লিগু করে এখন বলছে, হ্যাঁ সবাইকে বলা হয়েছে বহু বচন, বুঝে আসছে মতো, এটা লম্বা করলাম না, বহুত ভয়াবহ অবস্থার সম্মুখীন, অদূর ভবিষ্যতে কী হবে এই যে সে থাকবে না, ভারত বাঙ্গের টুকরা যা যে অবস্থা আছে আর কি, টুকরা টুকরা ওই যে আগে বললাম টুকরা টুকরা যত হিন যখন হবে, আর যত রকমের নেতা টেতা বড় বড় যেগুলি আছে সবগুলির শিকল দিয়ে বেড়ি বাঁধিয়ে সবগুলি ওই ওই সে মুরগের সামনে, হ্যাঁ নিয়া কি ইমামাদের সামনে সমর্থ করবে, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, বুঝছেন না, এই দিন দিন নয়, আরও দিন আসে, এই দিনেরও নিয়ে যাবে সেদিনেরও কাছে, ঠিক আছে কথা, আল্লাহ বুঝবার তবে দান করেন, এগুলি বেশাবেশি আলোচনা করবেন, বিশেষ করে ঘরের ভিতরে বউ দিয়ে পোলাবান বন্ধু বান্ধব যারা আছে, সাধারণ বসে বসে আড্ডা দেওয়া, কি ওই কেবল কি খোঁজ টিভি টিভি দেখে শোনা আর মোবাইলে কি এগুলি শোনা, এগুলি আসল কথা না, কি মোবাইল দেখবেন যদি আসে দেখেন, এই মুহূর্তে আপনি আমার চ্যানেলে গিয়ে দেখেন, আমরা এখানে সুখী আছি আর আমি আছি, কিন্তু অন্য দেশের বিরুদ্ধে কী অবস্থা দেখেন, এখন ইরানকে কন্ট্রোল করতে পারে, ইরানের জন্য ইরানকে কোনো ইয়ে করতে পারছে না, কেন ইরান মধ্যপ্রাচ্যের তেলের ভাণ্ডার হলো, তেল কি তেল আমরা ব্যবহার করি না, পেট্রোল বল এটা বল করি না, তেলের ভাণ্ডার হইলো কোথায়, মধ্যপ্রাচ্যের মধ্যে ইরানের কাছে, ইরান যদি সাপ্লাই না দেয় এই জন্য এটা ভয় পড়ছে যে ইরানের প্রতি কী অ্যাটাক করে, তাহলে এখন তার তাদের দেখা অসম্ভব হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কাম, হ্যাঁ পাল্লা পাল্লার কথা না, আল্লাহ মানুষ পায় না, আল্লাহর কাম পাল্লা পাল্লা, আল্লাহ তো আল্লাহ, খুব খারাপ অবস্থা সামনে আসতে আসতে কোনো উপায় নাই ভাই, কোনো উপায় নেই বাঁচবার, আমি পরিচয় করে পড়ি বন্ধ করলে লুকে পারে জায়গা তো নাই, জায়গা আছে কোনো কানে, পরে পাহাড়ে থেকে জায়গা চলে যাই, পাহাড়ে যদি আশ্রয় নিব কোথায় যাবেন, কোথায় যাবো, কোথায় যাবেন, কে জায়গা দিবে, এই ভারত তো বাকি টুকরো হয়ে যাবে, অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি ভারত শুরু হয়ে গেছে, পার্বতী হিলটা কী হয়েছে, কাগজ চড়িবে মাটি ডাঙ্গা কী হয়েছে খবর নেন না, বারো পড়ে কী হয়েছে দেখেন না, বারো মাস যখন কেউ বাংলাদেশকে ডুবে কেমনে, হ্যাঁ যুদ্ধ করার পায়ে দাঁড়া করছে, যুদ্ধ যাওয়ার নামে যে বঙ্গবর্ষ করে সেন্ট মার্টিন দখল করার জন্য, আমেরিকা খুব চাইছে, আগে সরকারের কাছে আগে খুব চাইছে যে কোনো একটা গাড়ি কাটতে পারলে খুব পুরো অঞ্চলের লোক যাত্রীদের কন্ট্রোল করা যায়, করতে যাচ্ছে আপনার মতো বুঝতে কিন্তু এখন কাবু পাইতেছে না, সহজ সহজে পাইতেছে না, সবাই একদম রেডি হয়ে আছে, আর ইসরায়েল ধ্বংস করেন স্যার, ধ্বংস স্যাংশন স্যার, প্রতি সরকার খবর পাইবেন যে ইসরায়েল খতম হয়ে গেছে, একমাত্র এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখতেছে কে, ইরান, ইরান রাশিয়া সাপোর্ট করতেছে, কোরিয়া সাপোর্ট করতেছে,
তারপরে সৌদি সাপোর্ট করছে, তারপরে কি কাতার সাপোর্ট করছে, লেবানন সাপোর্ট করছে, পাকিস্তান সাপোর্ট করছে, বাংলাদেশ সাপোর্ট করছে, তার মানে পৃথিবীর এখন বিভাগ হয়ে গেছে, যেটা কি যাবার দিকে মিলে যাচ্ছে, এই ভাগ এখন এই দুনিয়া দিয়ে থাকবে, এই বাড়ি রাস্তাঘাট দিয়ে থাকবে না, এই সার জগৎ থাকবে না। হ্যাঁ, আপনি খাইবার দিকে কিছু পাইবেন না, আপনি শাক সবজি কোথায় করবেন, খেতে কোথায় 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 করবেন? আরে দাদা আসবার আগে দুই বছর আগে সমগ্র বিশ্বের ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, কেন কিন্তু তারা করেন এখন থেকে নিয়ে বেশি দিন সময় বাকি নাই, সময় আল্লাহ তো বিজ্ঞান করে বুঝবেন, ভুল বুঝবেন না কেউ।